আসসালামু আলাইকুম। তো আজকে একটা আর কি গিভওয়ে শেয়ার করা হবে। গিভওয়েটা হলো এই ভিডিওটা আর কি মূলত আমার ইউটিউব চ্যানেলেও আপলোড করব না বা আমার টেলিগ্রামে এখানেও দেব না, এটা আর কি কোনো এয়ার ড্রপ না। এটা হলো কি আমার একটা ট্রেডিং চ্যানেল আছে, তো এই ট্রেডিং চ্যানেলটার পক্ষ থেকে আর কি এই গিভওয়েটা, মানে একটা এক্সচেঞ্জার আছে ওরা আমাদের চ্যানেলটার জন্যই আর কি আর কি এই গিভওয়েটা দিতেছে। এই যে ট্রেড নিউজ বাংলা, এটা হলো যে আমার ট্রেডিং চ্যানেল। তো এটা আর কি 5 তারিখ অক্টোবর মাসের 5 তারিখ পর্যন্ত আর কি অফারটা থাকবে। তো এটা আর কি শুধু আমাদের এই চ্যানেলটার জন্যই আর কি এই গিভওয়েটা, তারা এক্সচেঞ্জার থেকে এই গিভওয়েটা দিয়েছে, এটা আমরা এই কথা বলে এনেছি অ্যাডমিনের সাথে। তো এটা আমি ইউটিউব আপলোড করবো না, এটা জাস্ট হলো যে আমার যে আর কি ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব পরিচিত যারা আছে আমার মেসেঞ্জার গ্রুপে, তাদেরকে আর কি এটা শেয়ার করতেছে যে এটা এখানে কিভাবে কাজ করতে হবে। এখানে মূলত আর কি ট্রেডিং ভলিউম করতে হবে। ট্রেডিং ভলিউম করার পর একটা গুগল ফর্ম সাবমিট করতে হবে, যার কারণে এখানে আপনাদের কিছু রিওয়ার্ড দেবে। তো রিওয়ার্ডটা কীভাবে দেবে, এখানে $200 জনকে $50 করে দেবে, $200 জন লাকি উইনারকে, আর $5 করে দেবে $200 জনকে। তো এখানে $200 জনকে $50 করে দেবে আর $200 জনকে $5 করে। এখানে প্রথমত সাইন আপ থ্রু যে লেখাটা আছে এখানে ক্লিক করে এক্সচেঞ্জারটা একটা অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে যে আপনার এই যে $5 করে পাবেন, $50 করে পাবেন, এটা পেতে হলে আপনাকে এখানে যে ডিপোজিটটা করতে হবে $5 থেকে $10, ওইটা আমি আপনাকে ডিপোজিট করে দেব। এবং এখানে ডিপোজিট করে ট্রেডিং ভলিউম করতে এবং ওখান থেকে আবার উইথড্র করতে কিছু ফি কাটবে, $50 থেকে $100 মতো ফি কাটবে। তো ফিটাও আমি বহন করব। তো এখানে শর্ত থাকবে কি যে এখানে আপনি যদি $5 করে পান তাহলে ওই ফিটা, $5 করে পাওয়ার পর ওই ফিটা আমাকে দিতে হবে। যে খরচটা হবে ওইটা আমি তখন এখান থেকে কেটে রাখবো, তার চেয়ে বা তার চেয়ে কিছু অল্প কিছু বেশি। আর $50 করে পেলে এখান থেকে 50-50% আপনার, 50% আমার, এরকম করে আর কি এখান থেকে রাখা হবে যারা $50 করে পাবে। তো প্রথমত করতে হবে কি এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না, এখানে করতে হবে কি সুপার ভিপিএন, যে কোনো ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট করতে হবে। তো ভিপিএনটায় যে কান্ট্রিটা সিলেক্ট করবেন ওই কান্ট্রিটা মনে রাখবেন, তারপর করবেন কি এখানে সাইন আপ থ্রুতে ক্লিক করবেন। তো ওই পোস্টটি সহকারে আমি দিয়ে দেব। তো ওইটাতে ক্লিক করার পর আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। তো সাইন আপ পেজটা এইরকম আসবে। তো এখানে আপনাকে প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে বলবে, কান্ট্রিতে ভিপিএনে যে কান্ট্রিটা দিয়ে আপনি এখানে সিলেক্ট করে ভিপিএনটা অন করবেন, ওই কান্ট্রিটা এখানে সার্চ দিয়ে ওই কান্ট্রিটা দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। তো ইউনাইটেড স্টেট দিয়ে হয় না, কিন্তু ইউনাইটেড কিংডম অথবা অন্য অন্য কান্ট্রি এগুলো দিতে পারেন, কানাডা, এই যে ভিপিএন কানাডা এগুলো থাকে, তো এগুলো দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি ইউনাইটেড কিংডম যেটা ওইটা দিয়ে করছে, তো এটা দিয়ে দিলাম। তারপর আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। তো বাংলাদেশ থেকে যদি না হয় তাহলে ভিপিএন কানেক্ট করে নেবেন, মানে ভিপিএন ছাড়া যদি না হয় যাদের ফোনে হবে না। তো এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিই। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এগুলো দিয়ে দিলাম। আর এখানে যেটা বসানো থাকবে ইনভাইটেশন কোড, ওটা অটোমেটিক ওখানে বসে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করে এখানে আপনার ইমেলে যে কোডটি যাবে কোডটি বসিয়ে দেবেন। তো আপনার জিমেল থেকে ভেরিফিকেশন কোডটি বসানোর পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নাম্বার দিতে পারেন, নাম্বারটা লেটারে ক্লিক করে দেবেন নিচের দিকে। তো আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে করবেন কি এখানে ব্যালেন্স অপশন যে দেখবেন, এই ব্যালেন্সে ক্লিক করবেন। তো ব্যালেন্সে ক্লিক করার আগে অ্যাপটি কিন্তু আপনার অবশ্যই ডাউনলোড করে নেবেন, অ্যাপটি ডাউনলোড না করলে কিন্তু হবে না। তো প্রথমত অ্যাপটি ডাউনলোড করে নিচ্ছি আমি। তো নিচে ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু এরকম গুগল প্লের অপশনটা আসবে। এখানে গুগল প্লেতে যদি ক্লিক করেন আপনার সরাসরি প্লে স্টোর নিয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, মাত্র 19 MB অ্যাপ। তো অ্যাপ ডাউনলোড করে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, লগ ইন করে নেবেন। এখানে একটা কোড যাবে, কোডটা দিয়ে লগ ইন করে নেবেন।
তো এই সেন্ডে ক্লিক করলে এই কোডটি চলে যাবে। তারপর ভেরিফাই নাওতে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। এখানে লেটারে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট লগইন হলে এখানে নিচে ওয়ালেটে আসবেন। ওয়ালেট আসার পর এখানে সার্চ দিবেন, TRX লিখে সার্চ দিবেন, TRX। তো TRX লিখে সার্চ দিবেন, TRX এর উপর ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করলে এখানে ডিপোজিট অপশন দেখবেন, ডিপোজিটের উপর ক্লিক করবেন। ডিপোজিটের উপর ক্লিক করার পর এখানে কপি অ্যাড্রেস লেখা অপশন দেখবেন। তো কপিতে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দেবেন। আমি এই অ্যাড্রেসে আপনাকে $10 সমান পরিমাণ TRX পাঠিয়ে দেবো, $10 বা $5 TRX পাঠিয়ে দেবো। তো তারপর কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাকে এই যে TRX-টা এখানে দিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন TRX-টা কিন্তু এখানে আপনি পেয়ে গেছেন। তো এটা আমি দিয়ে দেবো। তারপর করবেন কি, এটার উপর ক্লিক করে এই যে টু ট্রেডস অপশনটা আছে, টু ট্রেড অপশনে ক্লিক করবেন। তো এই ট্রেডের এই অপশনটা কিন্তু চলে আসবে এই যে এখানে। তো এখানে আসার পর এখানে সেল বাটনে ক্লিক করবেন, তারপর এখানে লিমিটের উপর ক্লিক করে এই যে মার্কেট অর্ডার যে লেখাটা আছে, মার্কেট অর্ডারের উপর ক্লিক করবেন। দেন 100% করে দেবেন, 100% করে এখানে বলবে যে, এখানে প্রথমত আপনাকে 2FA-টা সেট করতে হবে। তো ওই যে গুগল অথেন্টিকেশন যে কোডটা, এটা আশা করি সবাই বুঝেন। তো এখানে প্রথমে করবেন কি, এটার উপর ক্লিক করবেন, তারপর গুগল অথেন্টিকেশন এই লেখাটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন, আপনার ইমেল একটা কোড যাবে। আপনার ইমেলে এরকম একটা কোড আসলে এখান থেকে কপি করে নিয়ে এই কোডটি এখানে বসিয়ে দেবেন, এখানে বসিয়ে দেবেন। তারপর জেনারেট 2FA সিক্রেট কি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে এই যে গুগল অথেন্টিকেশন যে কোডটা আছে, এই কোডটা আপনার গুগল অথেন্টিকেশন নামের যে অ্যাপটা আছে, এই যে এই অ্যাপটি গুগল অথেন্টিকেশন নামের, এটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। এটা আশা করি সবার ফোনেই থাকে এটা সাধারণত। তো এটা নামিয়ে নেবেন, এটা নামিয়ে এখানে আপনার যে কোডটা আছে ওই কোডটা দিয়ে এটা কীভাবে কী বসাতে হয় এটাও আশা করি সবাই জানেন। এই কোডটা ওখানে গুগল অথেন্টিকেশনে বসিয়ে তারপর ওখানে আপনারা একটা কোড দেয়, ওই কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন। কোডটি এখানে বসিয়ে এটা সেট করে নেবেন, এটা আশা করি সবাই পারেন। আর না পারলে ইউটিউব থেকে দেখে নেবেন যে কীভাবে করে। আর এখানে সাধারণত স্ক্রিন রেকর্ডার দিয়ে এখানে এই অ্যাপের ভিতর কীভাবে কাজ করে এটা দেখা যায় না, এটা ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা। আপনি সেটা দেখতে পারেন, এই যে আমি এটার ভিতর ঢুকলে স্ক্রিনটা হয়তো ব্ল্যাক হয়ে যায়, এগুলো দেখায় না কিছু এরকম। তো গুগল অথেন্টিকেশন যে এই যে কোডটা আছে এটা এখান থেকে কপি করে অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কোথাও সেভ করে রাখবেন, যেখানে থেকে না হারাই, কোডটা হারাইলে কিন্তু শেষ সব। তাইলে তো এই কোডটা আমাকে দিয়ে রাখবেন। আর তারপর করবেন কি, এটা সেট করার পর আপনার যে গুগল অথেন্টিকেটর অ্যাপের ভিতর যে কোডগুলো শো করে ওই ওখান থেকে কোডটা এনে কপি করে দিয়ে দেবেন। তো কোডটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে কনফার্ম বাইন্ডিং ক্লিক করলে আপনার কিন্তু কোডটা অটোমেটিক বসে যাবে। তো এটা কিন্তু উইথড্র করতে গেলে এই কোডটা কিন্তু অলওয়েজ লাগবে সবসময়। তো করবেন কি, এখন সেল TRX-এ কিন্তু ক্লিক করবেন, 100% ক্লিক করলে যে সেল TRX নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে সেল করবেন। তারপর করবেন কি, এই যে এখানে এই অপশনটায় যাবেন, এখানে থ্রি ডট আইকনের মতো এখানে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন USDC। তো এখানে USDC লিখে সার্চ করবেন, USDC লিখে সার্চ করলাম, এখানে USDC USDC USDT এরকম লেখা একটা অপশন দেখবেন। তো এখানে গিয়ে যে USDC লিখে সার্চ করলে কিন্তু USDC USDT অপশনটা আসবে, এটার উপর ক্লিক করে দিলে এরকম আসবে। তো এখানে লিমিট অর্ডারটা উপর ক্লিক করবেন, এবার মার্কেট অর্ডার সিলেক্ট করে দিবেন। তো মার্কেট অর্ডার সিলেক্ট করে এখানে 100% ক্লিক করবেন, 100% ক্লিক করে একবার বাই করবেন। তারপর আবার এখানে সেলে ক্লিক করে 100% ক্লিক করে একবার সেল করবেন, 100% ক্লিক করে এখানে সেল করবেন। তারপর আবার এখানে বাইতে ক্লিক করে 100% ক্লিক করে আবার বাই করবেন। তারপর আবার সেলে ক্লিক করবেন, 100% ক্লিক করে সেল করবেন। এইরকম করে আপনারা 10 থেকে 15 বার এরকম করবেন, বাই সেল এরকম 10 থেকে 15 বার করবেন। তো আমি আবার বাই করছি, 100% বাই,
তো আপনার এখানে বাই করবেন একবার, সেল করবেন একবার, বাই করবেন একবার, সেল করবেন একবার, এরকম 15-20 বার করবেন, তাহলেই আপনার $100-এর ট্রেডিং ভলিউম হয়ে যাবে। তো এখানে আপনার যদি ওটা হিসেব না থাকে তাহলে কয়বার কী করছেন এটার হিস্টোরিও দেখা যায় এখানে। এই যে এখানে যদি ক্লিক করেন এই যে এই অপশনটা, এখানে আপনার হিস্টোরিও দেখতে পারবেন যে কয়বার করছেন, 1, 2, 3, 4, 5, 6 এভাবে করে এখান থেকে হিসাব করে দেখতে পারবেন যে আপনি কয়বার করছেন, যে সব হিস্টোরি কিন্তু এখানে দেখায়। তো এটা এখান থেকে এরকম হয়ে গেলে তারপর করবেন কি, তো এখানে বাই সেল হয়ে গেলে ট্রেড অপশনটা থেকে এখানে ওয়ালেট অপশন আসবেন। ওয়ালেট অপশনে এসে এখানে দেখতে পারবেন আপনার এখানে কিন্তু অনেকটা ফিক আসছে, আমার $9.24 আছে এখন। তো এখানে আবার ট্রেডে যাবেন, তো এখানে ট্রেডে যাবেন, ট্রেডে যাওয়ার পর এখানে অ্যাগেন এখানে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন, এটা কেটে দিবেন, এটা কেটে এখানে সার্চ করবেন টিআরএক্স, টিআরএক্স লিখে সার্চ করবেন, টিআরএক্স ইউএসডিটি। তো টিআরএক্স ইউএসডিটি লিখে সার্চ করে এখানে বাই অপশনে ক্লিক করবেন, এখানে লিমিট অর্ডারে ক্লিক করবেন, এখানে মার্কেট অর্ডারে ক্লিক করবেন, তারপর এখানে 100% ক্লিক করবেন, এখানে বাই টিআরএক্সে ক্লিক করবেন, দেন আবার ওয়ালেটে যাবেন। ওয়ালেটে গিয়ে আপনার এখানে টিআরএক্সটা দেখতে পারবেন, টিআরএক্স। আচ্ছা এখানে আপনারা মার্কেট অর্ডারে না গিয়ে, আমি মার্কেট অর্ডার দেখে ফেলছি, ওখানে না গিয়ে আপনারা লিমিটেই থাকবেন। লিমিটে থাকার পর মার্কেট অর্ডার গেলে এখানে কিছু অ্যামাউন্ট রয়ে যায়, ওটার উইথড্র দেওয়া যায় না, তো তার আমার আমার আরও বেশি লস হয়ে যায়। তো এখানে করবেন কি, লিমিট অর্ডার ক্লিক করে এইখানে যে অর্ডারটা দেখবেন, এই যে এখানে যে লেখাটা দেখবেন, এইটার উপর একটা ক্লিক করবেন, এইটার উপর ক্লিক করলে অটোমেটিক এটা কিন্তু এখানে বসে যাবে। তারপর করবেন কি, এখানে 100% ক্লিক করবেন, 100% ক্লিক করে তারপর বাইতে ক্লিক করবেন। তো আপনার এটা যদি সেল হয়ে যায় ওয়ালেটে যাবেন, এখানে দেখবেন কোনো অর্ডার দেওয়া থাকবে না, ওয়ালেটে যাবেন, এখানে দেখবেন টিআরএক্স হয়ে গেছে এটা, তো এখানে টিআরএক্স উপর ক্লিক করবেন, তারপর উইথড্রর উপর ক্লিক করবেন। আবার এখানে আমি আমার অ্যাড্রেস দিয়ে দেবো, ওই অ্যাড্রেস এখানে দিবেন, এখানে অ্যাড্রেসটা দিবেন, এই যে প্লিজ এন্টার উইথড্রল অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেস দিয়ে অলে ক্লিক করবেন, অ্যাড্রেস দিয়ে এই অলে অল বাটনটা ক্লিক করবেন, অল বাটন ক্লিক করে কনফার্ম টু উইথড্রতে ক্লিক করবেন, কনফার্ম টু উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে তারপর এটা ওখানে গুগল টু এফ এ কোডটা চাইতে পারে আর ইমেলের কোডটা চাইতে পারে, ওইটা দিয়ে আমাকে উইথড্র করে এখান থেকে দিয়ে দেবেন। তো এটা আজকে করতে পারবেন না, অ্যাকাউন্ট খোলার একদিন পর এটা আমাকে উইথড্র করে দিতে পারবেন, তো একদিন পরে আমাকে উইথড্র করে এখান থেকে দিয়ে দেবেন। তো এই গেল এখান থেকে কীভাবে ট্রেডিং ভলিউমটা করবেন। এরপরে আর একটা ফর্ম ফিল আপ করা লাগবে, তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার জন্য এখানে আপনার হোমে গিয়ে যেতে হবে, হোম, হোমে গিয়ে এখানে এই ম্যান আইকনে ক্লিক করবেন, এখানে আপনার যে ইউআইডিটা আছে, ইউ লেখা যায় যে সংখ্যাগুলো আছে এখানে, এটা কপি করতে হবে, তো এটা এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর যাবেন যে আমাদের যে পোস্টটা আছে, পোস্টের একটা গুগল ফর্ম আছে, গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে পোস্টের ভিতর যে গুগল ফর্মটা এখানে দেওয়া আছে, সাবমিট ইউর অ্যাসেন্ডিক্স ইউআইডি হেয়ার, এই গুগল ফর্মটার উপর ক্লিক করবেন। আর অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করার সময় এখানে দেখে নেবেন যে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই জিমেলটাই এখান কিন্তু গুগল ফর্মটা সাবমিট করতে হবে, তো ওই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি এটা দিয়ে খুলি নিই, ওখানে আর একটা জিমেল দিয়ে খুলছিলাম ওই অ্যাকাউন্টটা, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে সুইস অ্যাকাউন্টে গিয়ে আপনার এখানে যে জিমেল দিয়ে আপনি ওই অ্যাকাউন্টটা করছেন ওই জিমেলটা সিলেক্ট করে কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করতে হবে। তো আমি ওই জিমেলটা সিলেক্ট করেছি, তারপর করবেন কি, এখানে আপনার ওই যে ইউডিটা কপি করছেন এটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে করবেন কি, এখানে যে ইএস বাটনটা আছে ইএস বাটনে ক্লিক করবেন, ইএস বাটনে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করবেন, পরবর্তীতে ক্লিক করে এখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন, টুইটারের ইউজার নেমটা দিবেন, তো টুইটারের ইউজার নেমটি দেওয়ার পর এখানে বলছে প্রোভাইড ইউর শেয়ারিং লিঙ্ক, এই লিঙ্কটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি।
তো করবেন কি, আপনার টুইটার একটা পোস্ট করতে হবে। তো পোস্টটা করবেন কিভাবে, এখানে যে এই যে একটা ফটো আছে এরকম একটা ফটো আমি দিয়ে দেবো, এই ফটোটা সহ কিছু লেখা পোস্ট করতে হবে। তো এই জায়গা থেকে কিছু লেখা আপনারা পোস্ট করে দিবেন, তা আমি কোনটুকু লেখা ওইটুকু দিয়ে দেব। তো করবেন কি, এই লেখাটুকুর সাথে এই যে পোস্টারটা এটা টুইটারে দিয়ে দেবেন। তো কিভাবে দিবেন ওটা দেখিয়ে দিচ্ছি লাইভ। তো প্রথমে আপনার টুইটার অ্যাকাউন্টে আসবেন, আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার ফটোটা দিবেন এখান থেকে সিলেক্ট করে। তো ফটোটা এখান থেকে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, তারপর ওই লেখাটাও কপি করছি, কপি করা লেখাটা এখানে দিয়ে দিয়ে টুইটে ক্লিক করলাম, উপরের দিকে টুইট বাটনে। তো টুইটে ক্লিক করার পর আপনার আপনার এইটা কিন্তু টুইট হয়ে যাবে। তো এখানে ভিউতে ক্লিক করবেন, ভিউতে যদি ক্লিক করতে না পারেন এখানে প্রোফাইলে গেলেই আপনার ওই পোস্টটা পেয়ে যাবেন প্রোফাইলে গেলেই। তো প্রোফাইলে পোস্টটা এখানে আসার পর এখানে যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে গিয়ে আপনার লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি কপি করা লিঙ্কটা দিয়ে দিছি, এবার পরবর্তীতে ক্লিক করব, পরবর্তীতে আমার নেক্সট বাটনে। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে আপনার বলছে ওপিনিয়ন্স অ্যান্ড সাজেশন দিতে বলছে, তাতে রিবেন সাপোর্টে নাইস নাইস ইভেন্ট বা যে কোনো কিছু ইংলিশে আপনারা অল্প কিছু লিখে দিলেই হবে তাদের ইভেন্টটা সম্পর্কে। আমি নাইস ইভেন্ট লিখে দিলাম, বা লিখতে পারেন এক্সিলেন্ট ইভেন্ট। তো এইভাবে করে জমা দিনে ক্লিক করবেন, জমা দিয়ে এই হলো আপনাদের কাজ শেষ। তো এইটুকু করার বিনিময়ে আপনার এখান থেকে লাকি উইনাররা $5 অথবা $50 পাবেন। তা আশা করি $50 অনেকেই পাবেন। তো এই ছিল আর কি কাজ।